সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। জয় নিউজের ধারাবাহিক অনুষ্ঠান নগর নাগরিকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নগর নাগরিকের ওয়ার্ড পরিক্রমার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা এসেছি 8 নম্বর সুলভবহর ওয়ার্ডে। চলুন তাহলে জেনে আসি এই ওয়ার্ডের হালচাল। দায়িত্ব পালন করছেন। প্রথমত আমার ওয়ার্ডের যখন আমি দায়িত্ব গ্রহণ করি 2015, এর আগে পুরো ওয়ার্ডটাই একটা জনজীর্ণ ওয়ার্ড হিসেবে ছিল, একটা গ্রাম্য পরিবেশ। পুরো ওয়ার্ড জুড়ে প্রতিটি এলাকার রাস্তাঘাটগুলো ভঙ্গুর অবস্থায় ছিল, তার পাশাপাশি একেবারে অপরিষ্কার একটা ওয়ার্ড হিসেবে নগরবাসীর কাছে এটা বিবেচিত ছিল। দায়িত্ব গ্রহণ করার পর চেষ্টা করেছি এই ওয়ার্ডের জনসাধারণকে সাথে নিয়ে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি এই ওয়ার্ডটিকে আমূল একটি পরিবর্তন করে দেওয়ার জন্য। আজকে যদি সেই বিষয়টি দেখেন, প্রতিটি এলাকায় উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে, পুরো ওয়ার্ড জুড়ে চলছে উন্নয়নের মহোৎসব। পাশাপাশি যে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, ময়লা আবর্জনা ডাস্টবিন, আমার ওয়ার্ডে প্রায় 100টির উপরে ডাস্টবিন ছিল। প্রতিটি এলাকায় ঢোকার পথে 1 থেকে 2টি করে ডাস্টবিন ছিল, খোলা রাস্তায় ময়লা আবর্জনা স্তূপ হয়ে থাকত অনেকাংশে, যদিও সেটা এখনও শতভাগ আমি সফল বলতে পারবো না, তবে অনেকাংশে এটা সফলতা এসেছে। প্রায় 100টির উপরে এই ডাস্টবিনগুলোতে প্রায় 80টির উপর আমরা ডাস্টবিন অপসারণ করেছি। খোলা জায়গায় যেভাবে ময়লা আবর্জনা পড়ে থাকতো, সেই জায়গা থেকে আমরা অনেকটা সফল হয়েছি। এখন প্রতিটি এলাকায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আজকে আমার ওয়ার্ডের অনেক ডাস্টবিনের জায়গায় আপনারা দেখবেন ফুলের বাগান এসেছে। এটি আমি বলতে পারি বাংলাদেশে সর্বপ্রথম কোনো জনপ্রতিনিধি ডাস্টবিন অপসারণ করে নোংরা পরিবেশের জায়গায়, যেখানে একসময় মানুষ বসে প্রস্রাব করত, একেবারে বিভীষিকাময় ছিল, সেই জায়গাগুলো এখন নান্দনিক ফুলের বাগান এসেছে। এর পাশাপাশি আমাদের, আমি দায়িত্ব গ্রহণ করার আগে আমি দেখেছি আমার ওয়ার্ডে মুষলধারে যখন বৃষ্টি হতো, ঘন্টার পর ঘন্টা যখন মুষলধারে বৃষ্টি হতো, এই ওয়ার্ডের অনেক এলাকা ছিল, সুলাকবহর, মুরাদপুর, বাদুরতলা, এশিয়ান হাউসিং সোসাইটি, আলামিন সড়ক, এই জায়গাগুলোকে নিয়ে 2 নম্বর গেইট, 16 শহর আবাসিক এলাকা, বিশেষ করে এই যে নাসিরাবাদ হাউসিং সোসাইটি, এই জায়গাগুলো নির্মঞ্চল হওয়ার কারণে একসময় ঘন্টার পর ঘন্টা পানিবন্দী থাকত। এই দৃশ্য অবশ্যই মানুষ যদি একটু চিন্তা করে মানুষের চোখে ভেসে উঠবে। একসময় এই ওয়ার্ডের যে করুণ পরিস্থিতি ছিল, জলবদ্ধতা যেটা বোঝানো হতো, একসময় কিন্তু এমনটি ছিল 10 ঘন্টায়ও আমাদের এখান থেকে পানি নামতো না। এসব এলাকায় যেখানে ঘন্টার পর ঘন্টা পানি সরতো না, পানি স্থির হয়ে থাকতো, আজকে কিন্তু সেই দৃশ্যটা নেই। এখন মুষলধারায় বৃষ্টি হলে হয়তো 10-15 মিনিট আধ ঘন্টার জন্য পানি দেখা যায়, কিছু পানি দেখা যায়, এরপর দ্রুততার সাথে পানি নেমে যাচ্ছে। আমরা মনে করব যদি এটা আমরা কাজ করেছি বলেই এই একটা পরিবর্তন এসেছে। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে ব্যাপকভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেনাবাহিনী কর্তৃক কাজ করছে, সেই জায়গায় সমন্বয় করে এই ওয়ার্ডকে যে শতভাগ কীভাবে জলবদ্ধতার একটা সফল দিক আনা যায়, আমি নিরলসভাবে চেষ্টা করছি।
ধারাবাহিকভাবে প্রতিটি এলাকাকে নান্দনিক করার জন্য একটা পরিকল্পনা করে ওয়ার্ডবাসীর সাথে এলাকাবাসীর সাথে আমি এগিয়ে যাচ্ছি। আমার ওয়ার্ডের প্রায় প্রতিটি অলিতে গলিতে এখন উন্নয়নের পাশাপাশি নান্দনিক একটি ছোঁয়া লাগা শুরু করেছে এবং এই ধারাবাহিকতায় অবশ্যই অনন্য সুন্দর একটা শোভাবর্ধনময় সৌন্দর্যময় একটি ওয়ার্ডে অচিরে পরিণত হবে 8 নং সুলভবর ওয়ার্ড। ওয়ার্ডের যেন কোনো ধরনের অনিয়মের মধ্যে মানুষ হয়রানি হয়, মানুষ সেবা নিতে এসে মানুষ কষ্ট পায় এমন কাজ যেন আমাদের ওয়ার্ড অফিসের কোনো কর্মকর্তা দিয়ে না হয়, আমাকে দিয়ে না হয়, সে জায়গায় আমি সচেষ্ট ছিলাম। প্রতিনিয়ত শত শত মানুষ আমাদের ওয়ার্ড অফিস আসছে বিভিন্ন সেবার জন্য। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যে এই জায়গায় যেন মানুষ স্বস্তি বোধ করে। আপনারা দেখবেন আমি কখনো কখনো ওয়ার্ডবাসীর প্রয়োজনে আমার ছুটি বাতিল করে শুক্রবার শনিবারও আমি অফিস করছি এবং মানুষ আমার বাসা থেকেও সেবা গ্রহণ করতে পারে। একবার সকাল থেকে রাত অবধি যেই যখন যেভাবে সেবা চাচ্ছে আমি আসলে আন্তরিকভাবে চেষ্টা করি সে সেবাটুকু নিশ্চিত করতে। এক কথা বলা যায় সহজ সরলভাবে সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এটা আমার কাছে মনে হয় এটা আমার ওয়ার্ডের মানুষরা ভালো বলতে পারবেন যে আমি আসলে কতটুকু সহজ সরলভাবে তাদের কাছে আমার ওয়ার্ডের সেবাটা পৌঁছে দিতে পারছি। সর্বোপরি আসলে এই ওয়ার্ডের জনসাধারণের স্বস্তির বিষয়টা চিন্তা করি, যেখানে যেখানে আমার কাছে অসঙ্গতি মনে হয়েছে, ওয়ার্ডে যেখানে যেখানে ডেভেলপমেন্ট প্রয়োজন রয়েছে, আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি যে একটি ভালো পর্যায়ে এই ওয়ার্ডটিকে নিয়ে যেতে। এই জায়গায় আমার পথ চলা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ইতিমধ্যে দেখবেন আপনারা মাদক জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী জনগণকে সচেতন করতে, সোচ্চার করতে, প্রতিবাদী হতে আমরা প্রশাসনকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় মহল্লায় বিভিন্ন সোসাইটিতে আমরা একেবারে ধারাবাহিকভাবে এসবের বিরুদ্ধে আলোচনা আপনার ব্যবস্থা করছি। পাশাপাশি ইতিমধ্যে হয়তো আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগরপিতা আলহাজ আজমন নাসির উদ্দিনের ঘোষণায় যে নগরব্যাপী যে প্রত্যেকটা ওয়ার্ডে যে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আমাদের একটা কমিটি ইতিমধ্যে হয়েছে এবং সেই কমিটি দিয়ে আমরা ব্যাপকভাবে কাজ করার চিন্তাভাবনা করছি। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি, আমার ওয়ার্ডের অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, আবার অনেকেরই শারীরিক এমন সমস্যা যে ওয়ার্ড অফিসে এসে সেবাটা নিতে পারছে না। আমি তাদের জন্য তাদের ঘরে গিয়ে সেবা দেওয়ার সেই নিশ্চিতটা করছি এবং সেটা করেছি। ওয়ার্ডবাসী জানেন যে এরকম পর্যায়ে যারা আছে তাদেরকে আমি নিজে সরঞ্জমিনে গিয়ে আমাদের সেবাটা নিশ্চিত করে দিচ্ছি। আমি আসলে কাজে বিশ্বাসী মানুষ। আমি যখন গত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই, আমি কিন্তু মানুষকে ব্যাপক কোনো ওইরকম স্বপ্ন দেখাইনি। আমি শুধু মানুষকে বলেছি এতটুকু যে আপনারা যদি সুযোগ দেন আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করব এই ওয়ার্ডটিকে আমূল পরিবর্তন করে দিতে। তো আমি সেভাবে আবারও বলবো, ওয়ার্ডবাসী এই 4 বছর 4 মাস হয়তো এই 5 বছর তারা আমাকে দেখবেন, দেখেছেন, সেই দেখা থেকে তাদেরকে আমি বলবো যে আপনারা আমার উপর আস্থা রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন। আপনাদের আস্থা বিশ্বাসে যেমন বিগত দিনগুলো আমি আপনাদের সাথে ছিলাম, বিগত দিনগুলো আমি আপনাদের আস্থার বিশ্বাসের জায়গায় কোথাও ঘাটতি রাখিনি। আমার শতভাগ যতটুকু ভালোবাসা আপনাদের প্রতি দেওয়ার ছিল আমি আপ্রাণ চেষ্টা করেছি। আবারও সেই বিশ্বাসের জায়গায় আস্থার জায়গা থেকে আমি চেষ্টা করব আমার এই ওয়ার্ডটিকে বাংলাদেশের এক অন্যতম অনন্য ওয়ার্ডে পরিণত করতে। আমার দৃঢ় বিশ্বাস আগামীবার যদি আমার সুযোগ পায়, এই ওয়ার্ডবাসী যদি আমার পাশে থেকে সেই সুযোগটি তারা আমাকে করে দেন, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এই ওয়ার্ডটিকে বাংলাদেশ দেখবে ইনশাল্লাহ। পরিবর্তনের
পরিবর্তনটা হলো আমরা চাইবো যে পরিবর্তনটা ধরে রাখতে। পরিবর্তনটা এমন যে এই এলাকায় আগে রাস্তার পাশে ময়লা পড়ে থাকতো, ডাস্টবিন ওপেন ডাস্টবিন ছিল। আমাদের নতুন কাউন্সিলর জনাব মোর্শেদ আলম ক্ষমতায় আসার পরে উনি নিজ উদ্যোগে এবং অক্লান্ত পরিশ্রমে এই এলাকাকে আপনারা দেখছেন আশেপাশে একেবারে সুন্দর করে ফুলের বাগানের মতো সাজিয়েছেন। যেখানে আগে ময়লা আবর্জনা পড়ে থাকতো সেখানে এখন ফুলের বাগান, এই যে রাস্তার পাশে এই সারি সারি গাছ, এই যে নান্দনিক সৌন্দর্য, এটা আমাদেরকে আমাদের জনরঞ্জিত কাউন্সিলর মোর্শেদ আলম উপহার দিয়েছেন। কাউকে খুঁজা পাইতাম না কে আমাদের কমিশনার কে। এখন কিন্তু আমাদের বর্তমান কমিশনার মোর্শেদ সাহেব থাকাতে প্রায় সময় ওনার সাথে যোগাযোগে আমরা সব কিছু বলার জন্য ওনার সাথে শেয়ার করতে পারি। সেটাই হলো আমার জন্য আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট, যে আগে মেয়রদেরকে আমরা খুঁজা যায় বাইর করতে হইতো, এখন কিন্তু আমাদের মেয়র আমাদের কাছে নিজেরাই আসে। সেটা হলো যে আমাদের জন্য আমরা যে খুশি ওনার প্রতি। কোনো পরিবর্তন আগে হয়নি, অনেক কমিশনার সাহেব আসছেন কিন্তু আমরা কোনো যোগাযোগ করার পরেও কোনো রকম পরিবর্তন হয়নি। মোর্শেদ সাহেব আসার পরে আমরা বিপুল পরিবর্তন দেখেছি। এখানে আমরা দেখেছি যে ডাস্টবিন ছিল, অসম্ভব ময়লা, পুরো এলাকার ময়লা এখানে জমাট হতো, এখন ওই ময়লাকে এখান থেকে পরিচ্ছন্ন করে যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এটা আমার মনে হয় চট্টগ্রামে একটা দৃশ্যমান পরিবর্তন। অনেক কমিশনার ছিল কিন্তু আমাদের বর্তমান কমিশনার জনাব মোর্শেদ আলম, সে আমাদের ছোটো ভাই, কিন্তু আসলে সে খুবই অ্যাক্টিভ এবং উদ্যম সাহস নিয়ে সেই এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেমন মনে করেন এই এলাকায় এখানে একটা ময়লার স্তূপ ছিল, সে ময়লার স্তূপ থেকে প্রতিদিন দু তিন ট্রাক ময়লা এখান থেকে যেত, আজকে সেটা পরিবর্তন হয়ে সেখানে একটি বাগান শোয়া পাচ্ছে। জনগণ রাস্তায় হাঁটতে অনেক নিরাপদ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আগে এত বেশি পর্যাপ্ত লাইট ছিল না, এখন রাস্তায় লাইটও আছে, তার পাশাপাশি কবরস্থানেও লাইট দেওয়া হয়েছে, যাতে এই রাত্রে কোনো কবর দাফন করার জন্য আমাদের সুব্যবস্থা করা হয়েছে। তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আরও উত্তরোত্তর ওনার সমৃদ্ধি কামনা করছি। নগর পরিক্রমা আজ তাহলে এ পর্যন্তই, আগামী পর্বগুলো দেখতে ভুলবেন না এবং আগামী পর্বগুলো যাতে মিস না হয় সেজন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটি ব্যাপার, সেটি হলো আপনার আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা এবং সামাজিক অসঙ্গতি যদি আপনি তুলে ধরতে চান তাহলে আপনার রেকর্ড করা ভিডিওটি কিংবা আপনার সংগ্রহে যদি কোনো ছবি থেকে থাকে সেটি আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন কিংবা আমাদেরকে ফোন করেও জানিয়ে দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।